হাই বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে শর্টকাটে ফন্ট চেঞ্জ করা যায় এক ক্লিকে। তো আমরা এমএস ওয়ার্ডে প্রথমে এমএস ওয়ার্ড খুলব, নতুন একটা ফাইল নিব, তারপরে ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে কাস্টমাইজ ইমেজে যাব, কাস্টমাইজ ইমেজে আবার কাস্টমাইজে যাব, নিচে কাস্টমাইজে এখানে আমরা ফন্ট ক্যাটাগরি ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পরে এখানে সব ফন্ট চলে এসে প্রথমে আমরা ইংরেজির জন্য টাইম সিলেক্ট রোমান সিলেক্ট করব। টাইমস নিউ রোমান সিলেক্ট করার পরে এখানে প্রেস এনি কি, এখানে F2 দিব। F2 দেওয়ার পরে এখানে দেখেন F2 চলে আসছে। F2 দেওয়ার পরে এখানে অ্যাসাইন করে দিব। এরপর আমরা বাংলার জন্য সুতনি MJ সিলেক্ট করব। সুতনি MJ সিলেক্ট করার পরে এখানে একটা কি দিব, F3। F3 সিলেক্ট করার পরে আবার অ্যাসাইন দিব। এরপরে ক্লোজ করে আমরা বেরিয়ে যাব। এরপর দেখেন আমি সত্যি MJ টু F2 F3 দেখেন ফন্টের F2 F3